আল্লাহ কিন্তু বিপদ দেয়, আবার বিপদ দেওয়ার আগেই কিন্তু আল্লাহ আবার বিপদ মুক্ত করার জন্য ওসিলাও করে দিয়ে রাখে দুনিয়ার উপর। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বেশ কয়েকদিন হলো হচ্ছে আমার পেজে আমি ভিডিও দেই না। অনেকেই আমাকে মেসেঞ্জারে বলতেছেন, আপু ভিডিও দেন না কেন, কি হয়েছে জানান, পরিবারের কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে আমি এই 6-7 দিন যে মানসিক যন্ত্রণা আর কষ্টে ছিলাম সেটা আমি কাউকেই বোঝাতে পারিনি। আমার ভিতরের কষ্টটা আমার পরিবারের লোকজন ফিল করছে, কিন্তু আমি কি পরিমাণ ভিতরে কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, ওইটা তো আসলে নিজেরটা না হলে তো আসলে বোঝানো যায় না। সারা রাত আমি ঘুমাতে পারতাম না, ছটফট করতাম সোফার মধ্যে এসে বসে, সারাটা রাত না ঘুমায় আমি কাটাই দিছি। আমার পরে গা হাত পা কাঁপুনি শুরু হয়ে গেছে, আমার প্রেশার লো হয়ে গেছে, আমি খুবই কষ্ট করে এই কয়েকটা দিন পার করছি। তো হঠাৎ করে সেপ্টেম্বরের 2 তারিখে আমি ঘুম থেকে উঠে দেখি কি আমার পেজের মনিটাইজেশন চলে গেছে। মানে আমার পেজের মধ্যে যে ভিডিওগুলো আছে সেইগুলো আমার করা ভিডিও, আমি আমার বাচ্চাদের নিয়ে যেগুলো সবজি উঠাইছি সেই ভিডিওগুলো আপলোড করছি, আপনাদের ভাইয়াকে নিয়ে সবজি উঠাইছি, সেই আমারই করা ভিডিওগুলো কেউ একজন কপিরাইট ক্লেম দিছে, মানে আমাকে দিছে যে আমি নাকি অন্যের ভিডিও এগুলো নিছি। সেই ক্লেমটা দিয়ে সব ভিডিওগুলো আমার হচ্ছে পেজ থেকে ডিলিট করে দিছে। তো এটা তো আমি কোনোভাবেই মানিয়ে নিতে পারতেছিলাম না, ডিলিট করে আমার মনিটাইজেশন উঠাই নিছে। মানে আমি আর ভিডিও পেজে কাজ করলে আমার মনিটাইজেশন অন থাকবে না। তো দেখে তো আমি এত পরিমাণ শক খাইয়ে গেলাম, আমি কি দিয়ে কি করব, কিভাবে কি করব আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। তো সবাইকে বলতেও পারতেছিলাম না, যে সবার কাছে প্রকাশ করতে পারতেছিলাম না। আমার ফ্রেন্ডকে জানালাম যে আমি কি করতে পারি এখন, আমার তো এই অবস্থা হয়েছে। কারণ সবাই তো জানেন একটা পেজ 3 বছর ধরে আমি এই পেজটা চালাচ্ছি, অল্প 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 করে কষ্ট করে করে কাজ করে করে আপনাদের এক একজনের এক এক দিনের ভালোবাসায় আজ 3 বছর ধরে আমার পেজটা এত দূর এত পর্যায়ে আসছে। এটা কিন্তু সহজে 1 দিন 2 দিন 5 দিনে আসেনি, আমি কষ্ট করছি আর আপনাদের ভালোবাসায় আমার এই পেজটা এত দূর আসছে। তো আপনাদের সবার কাছে সবসময় আমি কৃতজ্ঞ, আপনাদের প্রতি ভালোবাসা, আপনাদের পরিবারের প্রতি দোয়া আমার সবসময় থাকবে, যে আপনারা না থাকলে আসলে আমার পেজটা আমি এত দূর পর্যন্ত কোনোভাবেই যতই কষ্ট করি, আপনারা যদি ভালোবাসা না দিতেন আমি আনতে পারতাম না। তো যাই হোক, এত কষ্টের এত ভালোবাসার পেজটা হচ্ছে আমার এই অবস্থা হয়ে গেছে, আমি তো পাগল হয়ে যাওয়ারই কথা 7-8টা দিন। তারপর যাই হোক, আল্লাহ কিন্তু বিপদ দিয়ে রাখে, তো বিপদ উদ্ধার করার জন্য কিন্তু আল্লাহ আবার ওসিলাও দিয়ে রাখে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমার বিপদ দিয়েছিল 7-8 দিন, আমি অনেক মানসিক যন্ত্রণার কষ্টে ছিলাম, তো আমার বিপদ উদ্ধারকারীও আল্লাহ দিয়ে রাখছিল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, যে আমার পেজের সকল সমস্যা আমার দূর হয়ে গেছে। রনি ভাই আমার পেজের সকল সমস্যা দূর করে দিছে, লাল রনি ভাই, থ্যাংক ইউ রনি ভাই, অনেক আন্তরিক এবং অনেক ভালো মনের একজন মানুষ, সে অনেক আন্তরিকতা সহকারে আমার পেজের যা যা সমস্যা ছিল সব কিছুই ঠিক করে দিছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আপনারা এভাবেই আমাকে ভালোবেসে যাবেন। আর রনি ভাই শুধু আমার না, মানে যার পেজেই কাজ করে দেয় অনেক আন্তরিকতা সহকারে কাজ করে দেয়। মানুষ মনে হয় জেলখানা থাকলেও এত কষ্ট এত মানে ছটফটানি হবে না, আমার তাই মনে হয়েছে এই কয়েকটা দিন, যে কি পরিমাণ ছটফটানি যন্ত্রণা আমি পার করছি। আমি জানি না আমি আমার এটা হয়েছে হচ্ছে, অনেকের হয়তো এটা হবে না, কিন্তু আমি না অল্পতেই অনেক ভেঙে পড়ি, আমি নিতে পারি না, কেন নিতে পারি না আমি জানি না। আল্লাহ তো এক একজনকে এক এক রকম মনে ইয়েতে তৈরি করে দেয়, তাই না? আমার মনটা আল্লাহ ওভাবেই তৈরি করে দিচ্ছে, আমি কোনো কিছু না নিতে পারি না, আমি খুব হতাশা হয়ে যাই, আমি খুব মানে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আমি ঘুমাইতে পারি না, যে কোনো কিছুই অল্পতেই আমি এরকম হয়ে যাই খুব। সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ, এভাবেই ভালোবেসে যাবেন, আপনারা সবাই আমার একটা পরিবারের মতো। দোয়া করি আল্লাহ যেন সবসময় আপনাদের পরিবারকে ভালো রাখে, সুস্থ রাখে, বিপদমুক্ত রাখে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। এখন থেকে রেগুলার আবার ভিডিও দিব, আল্লাহ হাফেজ।